করতে হবে এবং বারে বারে ব্যাপারগুলোকে অনুভব করতে হবে, তবেই আপনি 5% যেতে পারবেন। আজকের এখানে অনেকেই বসে আছেন যারা সাকসেসফুল বিজনেসম্যান হওয়ার পরে ফল ডাউন করেছেন, আবার লড়ে একটা জায়গায় আছেন, আমার চোখের সামনে এখানে আছেন। আমি জানি, আমি নাম মেনশন করছি না, আমাদের এখানে আছেন কাদির সাহেব, হাইলি সাকসেসফুল বিজনেসম্যান, হাইলি সাকসেসফুল, ফল ডাউন করেছেন আবার ঘুরে দাঁড়িয়েছেন, কিন্তু যে লেভেলে সে লেভেলে যেতে পারছেন না। কারণটা কি? অনেকগুলো রিজন আছে। সুতরাং বন্ধু, কোশ্চেন, যে সমস্ত প্রশ্নের উত্তরে না উত্তর আসবে আপনার, সে সমস্ত জায়গায় আপনি কিন্তু ধনী। এবার আমি প্রশ্ন করি, আপনার কি পয়সার, টাকা, অর্থ, মানির দরকার আছে? হ্যাঁ। আপনি কি মানি অর্জন করার জন্য দক্ষতা অবলম্বন করতে হবে? হ্যাঁ। আপনার কি গাড়ি চাই, নতুন গাড়ি চাই? হ্যাঁ। আপনার কি আরো কাজ বেশি করতে হবে? হ্যাঁ। তাহলে যে সমস্ত প্রশ্নের উত্তরে হ্যাঁ উত্তর হয়, সেসব জায়গাটাই আপনি কিন্তু গরিব আছেন, সেই জায়গাটা রিচ হতে হবে। আপনি পুরোপুরি কিন্তু গরিব নন, আপনি ধনী। যে সমস্ত উত্তরের জায়গায় আপনি কোশ্চেনে যেখানে উত্তর না আসছে সেসব জায়গায় আপনি ধনী, এবং যেসব জায়গায় কোশ্চেনে যেখানে আপনার হ্যাঁ আসছে সেসব জায়গায় আপনি গরিব। তাহলে বুঝুন, আপনার মানসিকতা ধনী হওয়ার মতো না হলে আপনি কি করে ধনী হবেন? এই যে কথাটা বলছি, আপনার মানসিকতা নির্ভর করে সমস্ত কিছু। ইয়েস অর নো, সেটা ঠিক না বেঠিক? যদি ঠিক হয় এরকম করবেন, বেটি গোলে এরকম করবেন। সো ধনী হওয়ার জন্য মানসিকতার প্রয়োজন আছে। আপনারা সবাই গরিব নন, সব ক্ষেত্রে গরিব নন, কিছু ক্ষেত্রে বড়লোক, কিছু ক্ষেত্রে ধনী। সুতরাং বন্ধু, মানসিকতাকে পাল্টাতে হবে, মানসিকতাকে চেঞ্জ করতে হবে। যদি আপনাকে, যদি আপনি মানসিকতাকে পাল্টাতে পারেন, আমি অনেকগুলো সিস্টেম আপনাদেরকে বলে দেবো, যদি আপনাকে মানসিকতা পাল্টাতে পারেন, ধনী হওয়ার মানসিকতা, দেখবেন কখন যেন টাকা আপনি আকর্ষণ করতে শুরু করেছেন, টাকা কি করে চলে আসছে। এবং এর বৈজ্ঞানিক ভিত্তিটা বলে দেবো আপনাকে, সায়েন্টিফিক। আপনারা জানেন যে রেটিকুলার কোর্টেক্স অ্যাক্টিভিটিস, আরএএস সিস্টেম থাকে ব্রেনের মধ্যে। রেটিকুলার কোর্টেক্স বলে একটা গ্ল্যান্ড আছে, যেখানে যখনই কোনো অপরচুনিটি আসে সেটা চিনতে সাহায্য করে রেটিকুলার কোর্টেক্স, আরএএস, রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমকে যদি আপনি প্রপার যদি আপনি কাজ করাতে চান, তাহলে আপনাকে মেন্টালিটি চেঞ্জ করাতে হবে বন্ধু। সুতরাং আসুন নেক্সট স্লাইডে আমরা চলে আসি। ধনী হতে চান, তাহলে অবচেতন মনকে, অবচেতন মনকে বলুন। প্রথম বলেছি কি, 90% কিন্তু, 90% কিন্তু আপনার মানসিকতা, মাইন্ডসেটের উপরে ডিপেন্ড করে আপনি ধনী না বড়লোক। এবং আপনার 10% ডিপেন্ড করে কিন্তু আপনার কাজ, আপনার লাক। যদি আপনি সাবকনসিয়াস মাইন্ডকে প্রপারলি প্রোগ্রামিং করতে পারেন ধনী হওয়ার, যদি আপনি, ওকে, যদি আপনি, যদি আপনি, যদি আপনি যদি ধনী হতে আপনাকে চায়, যদি আপনি ধনী হতে চান, আপনার অবচেতন মনকে প্রথম প্রোগ্রামিং করাতে হবে। সবাই এবার একটা ছোট্ট অ্যাক্টিভিটিস করি, সবাই ছোট্ট একটা অ্যাক্টিভিটিস করি। আপনারা সবাই চোখ বন্ধ করুন, এই অ্যাক্টিভিটিসটা অনেকে পুরনো লোক যারা আছেন তারা করেছেন, নতুন লোক করেননি। আপনারা ক্লোজ ইওর আইস, চোখ বন্ধ করুন, স্পাইনাল কর্ডটাকে সোজা রাখুন। সবাই ক্লোজ ইওর আইস, দেখুন কেন বলছি অবচেতন মনকে। ক্লোজ ইওর আইস, সবাই চোখ বন্ধ করেছেন, ফ্যান্টাস্টিক। চোখ বন্ধ করে আপনার নিজের ইমেজ, আপনার নিজের ছবি আপনি দেখুন মানস পটে, মেন্টাল স্ক্রিনে আপনার নিজের ছবি দেখতে শুরু করে দিন। মেন্টাল স্ক্রিনে নিজের ছবি দেখুন, নিজের ছবি যদি আপনি দেখতে শুরু করেন, দেখবেন এটা ডাল আসছে, প্রপারলি আসছে না, ভালো করে ছবি আসছে না, ছবি হয়তো চলে যাচ্ছে, আপনি পুরো ছবি দেখতে পাচ্ছেন না। ওপেন ইওর আইস, চোখ খুলুন সবাই, চোখ খুলুন সবাই, সবাই চোখ খুলুন। নিজের ছবি কি আপনারা প্রপারলি দেখতে পেয়েছেন, সঠিক, কালারফুল, রঙিন? না। তার মানে কেন আপনি ধনী নন, কেন আপনি 5% নন? আপনার যে লক্ষ্য, নিজের সেলফ ইমেজকে কিন্তু আপনাকে বড় করতে হবে, মাইন্ড ইট। আমি কিছু অ্যাক্টিভিটিসও দেখাবো এখানে। যদি অবচেতন মনের ভূমিকাটাকে 90% ডিপেন্ড করছে আপনি কোথায় যাচ্ছেন, 90% একটা হিমশৈলের মতন, 9% মানে অবচেতন মন হচ্ছে একটা হিমশৈল, 10% আমরা চেতন মনে আমরা কাজ করি, 90% অবচেতন মনে। আপনার অবচেতন মনে কি বলছে, আপনার বিলিফ সিস্টেম কি বলছে, আপনি চিন্তা করে দেখুন।
আপনার এই মুহূর্তে রয়েছে কম করে 86 বিলিয়ন নিউরন ব্রেনের ভেতরে, আপনার কাছে সেলে রয়েছে 3.3 মিলিয়ন 30 মিলিয়ন সেল রয়েছে। 13 পরে 13 লিখবেন, তারপরে 13টা আপনার সেল কি জানে যে আপনি টাকা ইনকাম করতে চান? আপনি এখনই চোখ বন্ধ করেছেন, আপনার সামনে একটা আবছা ছবি এসছে, আপনি বুঝতে পারছেন না, নিজের ছবি দেখতে পাচ্ছেন না, তাহলে আপনি কি করে টাকাকে আকর্ষণ করবেন, মানিকে অ্যাট্রাক্ট করবেন, মানি ম্যাগনেট হবেন যদি কি করে? এবার সাবকনশিয়াস মাইন্ডের উদাহরণ আপনারা প্রচুর শুনেছেন, আবার শুনুন আজকে। আপনি খেয়াল করে দেখবেন যখনই আপনি বাড়িতে প্যান্ট পরেন, জামা কাপড় পরেন, একই প্যাটার্ন পরেন, প্রথম ওই পাটা যায়। যখন আপনি শাড়ি পরেন, যদি আপনি ড্রেস পরছেন, একই প্যাটার্নে জুতো পরলে প্রথমে সেই পাটায় যায় যে পাটা আপনি দিন, যে পাটা দিয়ে জুতোটাকে গলান, সেটা হতে পারে ডান পা, হতে পারে বাঁ পা। আপনি সকালবেলা ঘুম পড়ে কেন আপনি ডানাতে ব্রাশ করেন, যারা ডানহাতি করে কেন সকালবেলা ঘুম থেকে উঠে প্যাটার্ন ক্রিয়েট করে বসে আছে? তার মানে প্রথমে যদি আপনাকে ধনী হতে হয়, আপনাকে মাইন্ডে প্যাটার্ন ক্রিয়েট করতে হবে ধনী হওয়ার জন্য, আপনাকে বিজ্ঞানটা বুঝতে হবে ধনী। এমনি এমনি ধনী হওয়া যায় না, কারণ কি, আপনারা যারা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আছেন, তারা প্রত্যেকটা গাড়ি ছড়েছেন, বাড়ির স্বপ্ন দেখেছেন, আপনারা প্রত্যেকটা মুহূর্তে বাড়ির স্বপ্ন দেখেছেন, গাড়ির স্বপ্ন দেখেছেন, অনেক কিছু প্ল্যানিং করেছেন, লিখেছেন, তাও তো অ্যাচিভ হয়নি। কারণ কি, অবচেতন মনের প্রোগ্রাম কি, যখন আপনি প্রথম সাইকেল চালানো শিখতে গেছিলেন, আপনি পড়ে গেছিলেন, পরে কি সাইকেল চালানো ভুলেছেন? না, বলেননি। কেন বলেননি? অবচেতন মন আপনাকে প্রোগ্রামিং করে যে প্যাটার্ন ক্রিয়েট করে গেছে। আপনি প্রথম যখন সাঁতার শিখেছেন, অনেকবার জল খেয়েছেন, পরবর্তীকালে সাঁতার কি আপনি সাঁতার কাটতে গিয়ে ডুবে গেছেন? না, কি করে আছেন? আপনার সাবকনশিয়াস মাইন্ড, অবচেতন মন আপনাকে প্যাটার্ন ক্রিয়েট করেছে সুইমিং এর জন্য। আপনার যে চোখের পাতাগুলো, যে ভুরুগুলো, এইগুলো চোখের পাতা যে পরে ক্লিক করে, ব্লিঙ্ক করে, ব্লিঙ্ক করে, কে ব্লিঙ্ক করে আপনি জানেন? কখন ব্লিঙ্ক করে, কে ব্লিঙ্ক করে? অবচেতন মন। যখন ঘুমের ঘরে রাত্রিবেলা যখন আপনি ঘুম থেকে হঠাৎ করে ঘুম ভেঙে যায়, ভুল মানে ভুলভাল স্বপ্ন দেখে, ভয়ভয়ঙ্কর স্বপ্ন দেখে, কে আপনাকে জেগে তোলায়? আপনার অবচেতন মন। যখন আপনি কোন নতুন জায়গায় যান, সেখানে প্রথম নতুন জায়গায় যেতে গেলে আপনাকে চিনে যেতে হয়, পরবর্তীকালে চিন্তা হয় না, আপনি একা একা চলে যান, কে আপনাকে নিয়ে যায়? আপনার অবচেতন মন। যদি আপনার সাবকনশিয়াস মাইন্ড কে আপনি প্রোগ্রামিং প্রপারলি করতে পারেন, যদি আপনি প্রোগ্রামিং করতে পারেন সাবকনশিয়াস মাইন্ড কে, তাহলে কিন্তু আপনি সাকসেসফুল হয়ে যাবেন। এবং সাবকনশিয়াস মাইন্ডে দেখুন, আপনার যদি রিচ এবং রিচ ওয়েলদি আপনি চেতন মনে প্র্যাকটিস করেছেন, কনসাস মাইন্ডে আপনি মরেছেন, আমি বড় লোক হয়ে যাবো, আমি সাকসেসফুল হবো, চেতন মনে কনসাস মাইন্ডে, আমি এক্ষুনি আপনাকে একটা অ্যাক্টিভিটিস করাবো, এক্ষুনি আর একটা অ্যাক্টিভিটিস করাবো, আপনারা বুঝবেন, আপনারা বুঝবেন। সাবকনসাস মাইন্ড সম্বন্ধে জেনে নিন, যদি আপনাকে সাফল্য হতে হয়, যদি আপনাকে মানিকে অ্যাট্রাক্ট করতে হয়, যদি আপনাকে টাকাকে আকর্ষণ করতে হয়, তবে আপনার অবচেতন মনকে প্রথমেই প্রোগ্রামিং করতে হবে, আপনার নিউরনের কাছে ইনফরমেশন দিতে হবে, আপনার বডির কাছে ইনফরমেশন দিতে হবে, আপনার প্রত্যেকটা সেলে ইনফরমেশন দিতে হবে যে আপনি সাকসেসফুল হতে চান, আপনি টাকাকে আকৃষ্ট করতে চান, তার পদ্ধতি নিয়ে কিছু প্রসিডিওর করে অ্যাক্টিভিটিস এর মাধ্যমে। প্রথম কথা, অবচেতন মন, আমরা ভালো করে শুনে রাখুন, আপনারা অনেকেই শুনেছেন, আবার শুনে রাখুন, অবচেতন মন হচ্ছে আপনার সাবকনশিয়াস মাইন্ড, আপনার ভালো চাকর, সার্ভেন্ট, আপনার ভালো সার্ভেন্ট হচ্ছে আপনার সাবকনশিয়াস মাইন্ড। আপনি যা বলবেন চেতন মনে সেটা করবে। আপনার অবচেতন মনে, আপনার যে কনশিয়াস মাইন্ড হচ্ছে আপনার গার্ডেনার, আপনার বাগানের মালিক, আর সাবকনশিয়াস মাইন্ড হচ্ছে বীজ, ভালো বীজ। আপনি চেতন মনে মালি, যেরকম আপনার সুন্দর বাগানে যে বীজগুলো পুঁতবে, ভালো ফলের বীজ, ভালো ফুলের বীজ, আপনি সেই বীজগুলোই কিন্তু হবে, অন্য কিছু হবে না বন্ধু। সুতরাং যদি আপনাকে সাকসেসফুল হতে হয়, আপনাকে সাবকনশিয়াস মাইন্ডকে প্রোগ্রামিং করতে হবে। অবচেতন মন কিন্তু সবসময় আসল জিনিস বোঝে। আপনারা যারা ইউটিউব চ্যানেল আমার দেখেছেন তারা জানেন, অনেকগুলো জায়গায় আমি বলেছি, ভিডিওতে বলেছি, অবচেতন মন সাবকনশিয়াস মাইন্ড কিন্তু কখনো ফলস অথবা ভুল জানে না। কেন? যখন আপনি স্বপ্নে গুগল করে স্বপ্ন দেখছেন, ভয়াল ভয়ঙ্কর স্বপ্ন, ঘুম থেকে ভেঙে গেছেন, আপনি ওটাকে আসল মনে করেছেন বলেই ভেঙে গেছে। কে কেন আসল মনে করলেন? বিকজ অবচেতন মন সবসময় সব জিনিস রিয়াল বোঝে। তার মানে যদি আপনাকে টাকাকে আকৃষ্ট করতে হয়, যদি আপনাকে মানিকে অ্যাট্রাক্ট করতে হয়, আপনার অবচেতন মনকে একটা স্ট্রাকচার করতে হবে। আমি আবার একটা ছোট্ট করে অ্যাক্টিভিটিস করাচ্ছি, সবাই চোখ বন্ধ করুন প্লিজ, ওপেন ইওর
ক্লোজ ইওর আইস, সবাই বন্ধ করুন, ক্লোজ ইওর আইস, ফ্যান্টাস্টিক। আপনারা কিছু সময়ের জন্য, সময়ের জন্য আপনারা এবারে দেখুন, আপনি টাকার ব্যাপারে, মানির ব্যাপারে, সেটা হতে পারে ডলার, ইউরো, যা যা কারেন্সি, আপনি এবারে একটু চিন্তা করুন, চোখ বন্ধ করে মেন্টাল স্ক্রিনে আপনি চিন্তা করুন, টাকার কোনো ইমেজ আসছে কিনা আপনি দেখুন। 95% লোকের কাছে কিন্তু কোনো মানি, কোনো কারেন্সির ইমেজ কিন্তু সেই অর্থে আসবে না, আসবে চলে যাবে, হয়তো অন্য কারোর কাছে টাকা ইমেজ রয়েছে, মানি রয়েছে, কারেন্সি রয়েছে, সেটা আসতে পারে, আবার চলে যেতে পারে। চোখ খুলবেন না, যখন চোখ খুলতে বলবো তখন চোখ খুলবেন। এইবারে টাকার ইমেজ প্রপারলি আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে করছে, কারেন্সির ইমেজ, ছবি, কারেন্সি মানে সেটা হতে পারে টাকা, এটা হতে পারে ইউরো, হতে পারে ডলার, যার যেটা কারেন্সি, ইমেজ আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে হচ্ছে। এবার কিছুক্ষণের জন্য দেখুন, ম্যাজিক দেখবেন, কিছুক্ষণের জন্য আপনারা পুরো কারেন্সি কে ভুলে যান, টাকাকে ভুলে যান, একদম টাকার ইমেজটাকে সরিয়ে দিন, উঠিয়ে দিন। এইবারে একটা জিনিস আমি বলছি, একটা সেন্টেন্স বলছি, খুব মন দিয়ে শুনবেন এবং এগুলোকে আপনারা করবেন, তবেই আপনার সফলতা আসবে, তবেই সাকসেস আসবে, না হলে আসবে না। আপনি টাকার ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, কারেন্সির ব্যাপারে ভুলে যান, এই মুহূর্তে চিন্তা করুন, থিংক অফ আ থিং দা ইউনিভার্স ইজ অলওয়েজ গিভ ইট টু ইউ, তার মানে নেচার, পৃথিবী, আল্লাহ তাআলা, ভগবান, ঈশ্বর, নেচার আপনাকে কোন কোন জিনিসগুলো নিয়মিত দেয় যেগুলো না, সেগুলোকে ফিল করুন, যেগুলোকে আপনাকে সেগুলোকে চিন্তা করুন, নিয়মিত কি দেয়। প্রকৃতি আপনাকে নিয়মিত দেয় হাওয়া, বায়ু, প্রকৃতি আপনাকে সূর্যের আলো দেয় নিয়মিত ভাবে, চাইতে হয় না, সেগুলোকে ফিল করুন, পানি, জল। এবারে এই যে হাওয়া অথবা সূর্যের আলো অথবা পানি অথবা জল, ওয়াটার, এর সাব মডালিটি কি করে বোঝেন, সেই ইনগ্রেডিয়েন্টসগুলোকে চিন্তা করুন। আওয়াজ যে আসছে আপনি কি করে বুঝবেন, ভাষায় আপনি কি করে বুঝছেন, সূর্যের আলো আপনার গায়ে পড়ছে, সেগুলোকে ফিল করুন, অনুভব করতে শুরু করুন। পানি আপনার গায়ে পড়ছে কি করে বোঝেন, জল পড়ছে, বৃষ্টি আসছে কি করে বোঝেন, সেগুলোকে দেখুন। এইবারে আপনি ফিল করতে শুরু করুন নিয়মিত ভাবে, যদি আপনি এবার ওর সাথে টাকাকে, ফাইন্যান্সকে, আপনার কারেন্সি হতে পারে টাকা, হতে পারে ডলার, যে কারেন্সিতে আপনি আছেন, যে দেশ থেকে, সেই কারেন্সিকে মিশিয়ে দিন, আপনি ফিল করুন, আপনি অনুভব করুন, আপনার পানির সাথে অথবা হাওয়ার সাথে আসছে। কাজ সোজা করুন, চোখ বন্ধ করুন, কাজ সোজা করুন, ভালো করে এবার থিংক অফ ইওর মানি নাও, আপনি আপনার অর্থ নিয়ে চিন্তা করা শুরু করুন, অর্থের ইমেজ কিভাবে আসছে দেখুন, কিরকম আসছে, যদি কারেন্সি হয় ইমেজটাকে দেখুন, কোথায় দেখছেন আপনার, আপনি কোথায় দেখছেন, ডান দিক না বাঁ দিক, কারেন্সিকে, ইমেজটাকে, ডান দিক না বাঁ দিক, সোজা না পিছনে, না সামনে, দূরে না কাছে। যদি হাওয়ার দিকে আসছে আপনি চিন্তা করুন, এবার আবার হাওয়ার সঙ্গে চিন্তা করুন, হাওয়ার ব্যাপারে চিন্তা করুন, যদি আপনি হাওয়াকে নেন, এবারে হাওয়াকে ফিল করুন, হাওয়া আপনার কাছে কি করে আসছে, বায়ু কি করে আসছে, মুভিতে আসছে, সিনেমার মতন চলমান সিনেমার মতন আসছে, না স্টিলে আসছে, চলমান সিনেমার মতন আসছে, না স্টিলে আসছে, হাওয়া, বায়ু জোরে আসছে, না আস্তে আস্তে আসছে, কাছে আসছে, না দূরে সরে যাচ্ছে হাওয়াটা। যখন হাওয়াটাকে আপনি অনুভব করতে দেখতে পাচ্ছেন, হাওয়া আসছে, তখন কি আপনার ভালো লাগছে কিনা, কি মনে হচ্ছে, হাওয়া আসার পরে আপনার সেলফ ইমেজ একটু ভালো লাগছে কিনা। এরপরে আপনি হাওয়ার সাথে কল্পনা করুন আপনার ওয়েলথ, আপনি যেটা চাইছেন অর্থ, হাওয়ার সাথে ম্যাচ করে দিন কল্পনা করতে, চোখ খুলবেন না, চোখ বন্ধ করে অনুভব করুন, কল্পনা শক্তি প্রয়োগ করুন, হাওয়ার সাথে মিশিয়ে দিন, মিলিয়ে দিন হাওয়ার সাথে আপনার ওয়েলথ কে, আপনি যেগুলো চাইছেন, মানি,
যেগুলো চাইছেন ওয়েল কে মিশিয়ে দিন, পানিকে মিশিয়ে দিন, মিক্সিং করে দিন। ইন্দো দেখলাম রঞ্জিত তোর ফিল করুন আপনার দিকে আসছে ওয়েল।